আমাকে আর ভাইজনারে একই বিছানায় দেখছেন, বা আমাদের আমার শরীরে কোনো কাপড় ছিল না, সেটাও দেখে ফেলাইছে। তখন নিজের ঘরের ইজ্জত এটাকে পরে রেখে আর বলা যায়, তখন আর কি করব। তখন আমারে বলতেছে এরকম নষ্ট মেনে আমি আর কখনো সংসার করতে পারবো না, তুমি তোমার ফ্যামিলির যে ডাকাইতেছি তুমি তোমার ফ্যামিলি নিয়ে চলে যাও। আমি তখন হাতে পায়ে ধরে কান্না করলাম যে না, তুমি এই কাজ কখনো করো না, তুমি এই কাজটা করো না, আমার যা হয়েছে ভুল হয়েছে, আমি আর কখনো এরকম করব না। আর ওনার যে ভাগনা ছিল ওই ভাগনারে উনি তাকে শাস্তি দেবুকে তাকে বলছে আর জীবনে কখনো তুই আমার বাড়িতে আসবি না, তোর মতন ভাগনা আমার কোনো প্রয়োজন নাই। কিসের জন্য বলছি, কার জন্য বলছি সেটা অবশ্যই তুই বুঝতে পারছিস। সবাই ভালো আছেন? জি আল্লাহ রহমতে আমি আপনাদের দোয়ায় অনেকটা ভালো আছি। আমি বৃষ্টি বলতেছি, আমি থাকি আপনার গাজীপুর। তা আপনাদের লাইফে আসলাম এই জন্য একটা গল্প নিয়ে, যদি গল্পটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট করবেন, বেশি বেশি করে লাইক করবেন। আমার আমার হাজবেন্ড গ্রামের একটা মাতব্বর, সে অনেক জনের বিচার আচার করে, অনেক আর কি অনেক ধরনের যত বিচার আসে সবার বিচার থাকে, তাদের সাথে বিচার করে তাদেরকে মিলিয়ে দেয়। তা হঠাৎ করে এক সময় আমার ভাইকনা আর কি আমার স্বামীর ভাইকনা চলে আসলো। আসার মাধ্যমে যেদিন আর কি আমার হাজবেন্ড বিচারে যাবো, ওদিনই আমার ভাইকনা আসছে, বলল যে আমাদের আবার রুম একটা, খাট দুইটা, দুইটা আর কি বাড়িঘর ভাঙছে, তো নতুন বাড়িঘর উঠাইতেছে, তার জন্য এক রুমে আমরা অনেক কষ্ট করে শুই, তার জন্য আর কি আমরা রুম একটা ঠিক আছে কিন্তু খাট দুইটা। ওখানে আমার হাজবেন্ড গেছে বিচার করতে, তা আমি শুয়ে আছি আর পাশে শুয়েছে আমার ভাগনা আর কি আমার আরেক খাটে শুয়েছে, সে ওখান থেকে এসে আর কি আমার পিছনে আমার শুয়েছে, শোয়ার মাধ্যমে সে আমাকে আর কি জড়িয়ে ধরছে, ধরছে মতন। পরে আমি বলতেছিলাম যে কেভাবে আমাকে শরীরে স্পর্শ করলো, তখন তো ধরো পুরুষ মানুষের হাত বুঝতে তো পারেন একটা মেয়ের শরীরে যদি পড়ে স্বাভাবিক, তখন তো এটা সহ্য করা যায় না, অনেকটাই শরীর এই গরমে আসে। তখন আমি আর নিজেকে নিজে কন্ট্রোল করতে পারি নাই, তখন ওই ভাগ্নার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়ে যায়। আর তারপর এমন বিশেষ কতদিন এরকম হয়, তারপর মনে বুঝেন এমন করতে করতে একদিন হঠাৎ করে আমার হাজবেন্ড মাতব্বর মানুষ, তো সে অনেক রাত্র করে আসে, আসে হাত মুখ দিয়ে তাকে খাবার টাবার দেয়, সে আমার আর কি যে স্বামী স্ত্রীর ভালোবাসাটা সেটা সে পূর্ণ করতে পারে না আমার। তারপর অনেক চেষ্টা আর কি আমার স্বামী অনেক চেষ্টা করছে, অনেক ওষুধ খাইছে, অনেক কিছু করছে কিন্তু কোনটা কাজ হয়নি। সে আমার মন রাখার জন্য, আমাকে মন জয় করার জন্য অনেক রকমের চেষ্টা করছে কিন্তু কোনোটাই কোনো কাজ হয় নাই। তারপর হঠাৎ করে এক সময় ভাইনা বলতেছে আমি চলে যাব, তো বলতে আমি বলতেছি তুমি মাত্র আসলে কতদিন ধরে, তুমি আইসে আবার চলে যেতে চাইতেছো, তুমি আর কটা দিন থাকো? তখন আমার স্বামী বলতেছে কি ব্যাপার, ও কখনো আমার ভাইকে দেখতে পারে নাই আর সে এখন চলে যাব, তা ওরে রাখতে চাইতেছে, তো মনে হয় আমার ওয়াইফ অনেকটা ভালো হয়ে গেছে। তারপর ও
ওরা আমি অনেকটা রিকোয়েস্ট করে ওরা রেখে দিছি। তো আমার হাজবেন্ড যে ও যে কালকে ওদিন কাজে গেছে ঠিক আছে, বিচারে গেছে ঠিক আছে, বিচারে যে বিচারে ঠিক আছে এত তাড়াতাড়ি চলে আসবে সেটা কখনো ভাবি নাই, ভাবি নাই ও বিচারেতে তাড়াতাড়ি চলে আসে। আর আসার মতন ও আমাকে আর ভাইজনারে একই বিছানায় দেখছে, বা আমাদের আমার শরীরে কোনো কাপড় ছিল না সেটাও দেখে ফেলাইছে। তখন মানে নিজের ঘরের ইজ্জতটাকে পরে রেখে আর বলা যায়, তখন আর কি করব। তখন আমারে বলতেছে এরকম নষ্টা মেনে আমি আর কখনো সংসার করতে পারবো না, তুমি তোমার ফ্যামিলির যে ডাকাইতেছি তুমি তোমার ফ্যামিলি নিয়ে চলে যাও। আমি তখন হাতে পায়ে ধরে কান্না করলাম যে না, তুমি এই কাজ কখনো করো না, তুমি এই কাজটা করো না, আমার যা হয়েছে ভুল হয়েছে, আমি আর কখনো এরকম করব না। আর ওনার যে ভাগ্না ছিল ওই ভাগ্নারে উনি তাকে শাস্তি দেবুকে তাকে বলছে আর জীবনে কখনো তুই আমার বাড়িতে আসবি না, তোর মতন ভাগ্না আমার কোনো প্রয়োজন নাই। কিসের জন্য বলছি, কার জন্য বলছি সেটা অবশ্যই তুই বুঝতে পারছিস। তারপর আমাকে তো বাড়ি থেকে বের করে দিব, পরে আমার ফ্যামিলিকে ডাকছে, আমার আম্মুকে আমার আব্বুকে ডাকছে, ডাকার মাধ্যমে তাকে বলতেছে যে আপনার মেয়ে যে কাজটা করছে সে কাজটা ঠিক হয় নাই, আপনার মেয়েকে নিয়ে আপনি চলে যান। তারপর আর কি করার, তারপর আব্বু আম্মুর হাতে আমার তুলে দিল আর আমাকে বললো সে নাকি আমাকে ডিভোর্স দিয়ে দেবে। তে ডিভোর্সটা আমি অনেকবার অনুরোধ করছি, আমার আমি হাতে ধরছি পায়ে ধরছি, অনেকবার কান্না করছি, আমি এরকম ভুল আর কখনো করব না, আমার যা হয়েছে ভুল হয়েছে মাফ করে দাও। কিন্তু সে আমার ভুলটা মাফ করে দিল না, সে বলার না আমি আমার ভাগ্নারে যে শাস্তি দিছি তোমার তার চেয়ে বড় শাস্তি আমি পাইছি, কারণ ছেলে মানুষ তার শাস্তি সে একটা দিকে পাইছে আর আমি তিনও দিকে শাস্তি, যেমন সংসার হারাইলাম, স্বামী হারাইলাম, তারপর এমন সুন্দর একটা জীবন ছিল সে জীবনটা হারাইলাম, কোনো জিনিস চাইতে না চাইতেই পাইতাম, সুন্দর সংসার ছিল, নিজের ঘর নিজের বাড়ি নিজের সব কিছু ছিল সেটি হারাইলাম। তা মেয়েরা আসলে দুঃখ নেয়া আসে, সারা জীবন যার সুখ হয় সে সুখী হইয়া যেতে পারে, আর যার দুঃখ হয় সে সারা জীবন দুঃখই করে, তার মধ্যে দুঃখ ছাড়া আর কোনো সুখ আসে না। তার জন্য বলতেছি বোনেদের, কখনো আপনারা এই কাজটা করবেন না যে ঘরে স্বামী রেখা কোনো শারীরিক কোনো সম্পর্ক করবেন না, বা কখনো কাউকে মন থেকে এতটা ভালোবাসবেন না। একটাই অনুরোধ আপনাদের, আর আমার কথাটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন।